দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমি এই মুহূর্তে রয়েছি বরগুনা জেলার আমতলি উপজেলায় এখানে হলদিয়া গ্রাম হলদিয়া ইউনিয়নের টেপুরা গ্রামে আপনারা যে এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি একটি মুরগির ঘর অথবা গরুর ঘরের মতো দেখতে আসলে এটি একটি মানুষ থাকে সেই মানুষটির নাম গোলেনুর সেই বাস্তব চিত্র আমরা দেখাবো আপনাকে আপনারা একটু সামনে আসেন আপনি এই যে দেখেন যে গোলেনুর যে অবস্থায় বসে আছে তার বয়স হয়েছে চল্লিশ বছর সে দুই সাল থেকে তার পায়ে শিকল বাধা সেই শিকল বাঁধা অবস্থায় এই যে গরু ছাগলের মতোই সবসময় প্রতিনিয়ত এরকম ময়লার মধ্যেই থাকে এটি তার জায়গা এই জায়গার মধ্যেই তিনি থাকেন এবং তার যে স্বজনরা রয়েছেন স্বজনের মধ্যে তার একমাত্র বোন এবং ভগ্নিপতি তাদের সাথে আমরা কথা বলেছি তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে তিন বোনের মধ্যে এই বোনটাই তার মানসিক রোগী এবং আরও এক বোন রয়েছে তিনি আমতলিতে থাকে এছাড়া তাদের দুটি ভাই রয়েছে ভাই একটি মানসিক প্রতিবন্ধী এবং আরেক ভাই তাদের কোনো খোঁজ খবর নেয় না তো এই বিষয় নিয়ে আমরা আসলে কথা বলবো এখানে এখানে স্থানীয় যে যে ব্যক্তি রয়েছে তার সাথে একটু কথা বলবো আমি একটু আপনার সাথে কথা বলি প্রথমত আসসালামু আলাইকুম আসসালাম সালাম কি নাম আপনার মোহাম্মদ ফারুক মোহাম্মদ ফারুক আখন ভাই আপনি আসলে এই যে মানসিক প্রতিবন্ধী যেভাবে মানুষ নয় পশু পাখির মতো এখানে যে এখানে বেঁচে আছে পায়ে শিকল বাধা এবং একদম মেঝেতে সে বসে আছে সবসময় এরকম থাকে এই বিষয় নিয়ে আপনি একটু কিছু বলেন এবং আপনারই তো এলাকার লোক আসলে এটি সম্বন্ধে আমাদের কিছু জানান এটা হলে হলদিয়া অফিস বাজার হলদিয়া অফিস বাজারের পূর্ব পশ্চিম পাশে তা নয়নাঙ্গে আমার বাড়ি হলে তিন আমি এখান থেকে আসা যাওয়ার সময় আমার চোখে প্রায়ই বাজে তা আমরা দেখেছি যে ওর ভগ্নিপতি আর ওর বোন স্বামীর ঘর করে বনে যতটুক পারে তার সহযোগিতা করে এভাবে রাখে অনেক বছর আল্লাহই তাকে বাঁচাই রাখছে এবং তার খোঁজখবর নেওয়ার মতো কেউই নেই পুরো প্রশাসনিকভাবে এবং মাননীয় প্রধানমন্ত্রী তাদের আমরা অনেকবার বলেছি যারা এখানের মেম্বার আছে বা যারা প্রতিনিধি আছে সমাজসেবক আছে যে মুজিব বর্ষের একটা ঘরের জন্য আমরা অনেকবারও চেষ্টা করেছি সেই ঘরটা তার ভাগ্যে জটি নেই আমার বিশেষভাবে অনুরোধ করি বরগুনা জেলা ডিসি মহাদাস সাথে আমার বিশেষ অনুরোধ আমি একজন সচেতন নাগরিক হিসেবে এরকম একটি মানুষের সরকারের ত্রাণ তহবিল থেকে তার সাহায্য সহযোগিতা এবং মুজিব বর্ষের একটা ঘরের জন্য প্রধানমন্ত্রীর কাছে আমার বিশেষ অনু অনুরোধ আমি হলদিয়া তিন নগরের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কিন্তু আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি ঘরের জন্য মুজিব বর্ষের আমার বিশেষ অনুরোধ রইল এবং তার খোঁজখবর নেওয়ার জন্য সরকারি যারা ত্রান্ত থেকে আসে তাদেরকে আমার বিশেষ অনুরোধ এবং যারা সাংবাদিক ভাইরা আছেন আজকে যারা এই নিউজ করে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমার আন্তরিক থেকে তাদেরকে অনেক শুভেচ্ছা ধন্যবাদ দর্শক আমার কাছে একটি ভোটার আইডি কার্ড রয়েছে এই ভোটার আইডি কার্ডটি লেখা রয়েছে গোলেনুর বেগম গোলেনুর বেগমের পিতা হলো আবু তাহের খা মাতা আমেনা বেগম ডেট অফ বার্থ দেখা যায় ২২ অক্টোবর উনিশশো বিরাশি সাল সেই অনুপাতে তার বয়স চল্লিশ বছর আমরা এখানে তার ভগ্নিপতি রয়েছে সেই ভগ্নিপতির সাথে কথা বলবো একমাত্র ভগ্নিপতি তিনি তার দেখভাল করেন এবং এই যে পিছনে একটি ঘর রয়েছে সেই ঘরটিও দেখাবো সেই ঘরে থাকার মতো অবস্থা নাই মাত্র ছোট্ট একটি টিনের ছাউনি দেয়া একজন একজন ভূমিহীন তেমন সম্পদ নাই এই বিষয়টা জানি যে আপনার শ্যালিকা হয় এই কত বছর ধরে মানসিক প্রতিবন্ধী এবং এর যদি মূল যে ঘটনাটি যদি আমাদের তুলে ধরেন দুই হাজার দুই সাল হইতি এইভাবে শট হাঁটতে পারে না চলতে পারে না আরে আমি ঘরে ওই তালা বন্ধ করে এরা ও তৈল তোকে খাওয়াইতে পারি কারণ মেম্বার সার মানে গেছি অনেক সময় কিন্তু এর লগে পাশার তাও লোক দেয় না আমি এইভাবেই চালাইতে আছি আপনি মূলত কি করেন আমি কাজ করি এই যে ঝড় বৃষ্টি আসলে বা মানে আসলে পানি যখন হয়ে যায় এই ঘরে তো বোধহয় পানি থাকে তখন কি হাঁস মুরগির মতো বা গরু ছাগলের মতো থাকতে হয় না তাকে তাকে তো এভাবে রাহা যায় না যত পারি অতক্ষণ রাহ যেখান যদি বেশি বৃষ্টি হয়ে গেছে ঘরে নিয়ে উড়ে মগধারে ধারে কিন্তু পায়খানা প্রস্তাব করে মারি গেল তারপর করার তো কিছু নাই দর্শক একটি হৃদয় বিদারক ঘটনা আমরা সবাই মানুষ মানুষ সৃষ্টি করেছেন মহান আল্লাহ রবুল্লা আলমিন কিন্তু সেই মানুষ হয়েও সে পশু পাখির মতো এই একদম গরু ছাগলের মতো এরকম সে এখানে বসবাস করছে এটি আসলে একটি হৃদয় বিদারক ঘটনা তাদের মূল বক্তব্য হচ্ছে সরকারি পক্ষ থেকে অথবা এলাকার যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বাররা রয়েছেন তারা কোনো রকমের সহযোগিতা তারা করছে না এবং এই বিষয় নিয়ে আমরা তাদের সাথে কথা বলেছি তার বোনের সাথেও কথা বলেছি আমরা এটুকুই আপনাদেরকে জানাতে চাই যাতে করে এই মানসিক প্রতিবন্ধী মুজিব বসের ঘর মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলো ঘর দিয়েছে সারা বাংলাদেশেই ঘর দিয়েছে একটি ঘরের অন্তত ব্যবস্থা হয় আমাদেরকে এমনই এক ভাই জানিয়েছে যিনি ফারুক তার সাথে কথা বলেছি তো আমতলির এই হলদিয়া ইউনিয়নের এই যে টেপুরা গ্রাম থেকে আমরা বিদায় নেব সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মিজানুর রহমান সুমন আবারও কোনো কোনো অসঙ্গতি অথবা কোনো রকমের দুর্দশা মানসিক কোন সমস্যা দেখলে সেটি আপনাদের সামনে তুলে ধরবো সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ